लाल लाल जांबुरा के खाबे तोरा, लाल लाल जांबुरा के खाबे तोरा, अनारी टेस्ट जिल्ला दे जिल्ला हाय अल्लाह। अस्सलाम वालेकुम, आपना केमन आछेन? ভালো আছেন? আমিও ভালো আছি। আজকা এই স্কুলে পড়া হবে না, কেন জানো? স্যার এই আলো চন্তু, এই জাপমনি, আমি তো ভুলিয়ে গিয়েছিলাম। এই আমার বসার জায়গা কই? আহা, আচ্ছা জাপমনি, আজকা স্কুল এভাবে বসেন, কালকা আয় আয়। জাপমনি আপনি এখানে বসেন, স্কুলের মাস্টার আর স্যারে মরার দুই মিনিট আগে আমাকে মোবাইলে জানিয়েছে কিন্তু আমি আজকে স্কুলে যাব না, তাই এই ফাঁকে তুমি আজকে অনুষ্ঠান করবে, ঠিক আছে? আমার ফজন বলল না আসেন, এই উঠেন দাঁড়ান। রুমানা রুমানা আমার প্রাণের প্রিয় হো তোমা, রুমানা রুমানা হায় আমার প্রাণের প্রিয় হো তোমা, কাছে আসলে বলতে পারলে তোর গালে দিতাম বোয়া টাইল্যান্ডের সোমা। তোমার কাছে রইল বনু বহু বনু স্নেহের ভালোবাসা, লিটারি পুরা দাঁত পুরলা দে তোর দামা, লিটারি পুরা দাঁত তোর কইলা দে তোর দামা, আজ আসলে করতে পারলে তোর গালে বিতাঙ্গ আমি তাইল্যান্ডের সুমা। ব্যারেক তাই আজকা আপামনি আমি যা বলি এটা হলো অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, ঠিক আছে? কারণ এই ফরা একটা ব্যাক্ত আছে, অল্প একটু পড়া দেবো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তার আগে পরিচয় হয়নি, আপনার নাম কি? গোলাপি। গোলাপি, খুব সুন্দর নাম, কারণ চেহারা গোলাপি, গায়ে জামা আছে গোলাপি। থ্যাংক ইউ, ফাইন, থ্যাংক ইউ আপা, আরে কালাম্মা। আচ্ছা আপনি বলবেন মেয়েদের কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে, ঠিক আছে? স্যার আসতে বলবেন, ঠিক আছে? আন্টি কানে বসেন, এই যে আপু, আরে আম্মু ওইদিকে আছে। এই যে এদিকে দাঁড়ান, এদিকে লাইট পাচ্ছে, এই যে এখানে বর্ষা ডট কম কদমপুর, বেশি বেশি সাবস্ক্রাইব করলে দেখতে পারবো আমাদেরকে, ঠিক আছে? আপনাকে দিব যে পড়া স্যার আসলে বলবেন বেশি অঙ্ক পাইবেন, নাম্বার বেশি, ঠিক আছে? আপনি বলবেন মেয়েদের কোন জিনিস লম্বা হলে সুন্দর লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক, আচ্ছা আপা এখানে বসেন, আমি এখানে বসি, তারপরে আসবে স্যার, যদি আসে আসবে, না আসলে নাই, ঠিক আছে? হইলে আমার আম্মা একটু পরে দিব। স্যার কই? স্যার স্যার আছে না, ঠিকই মারা গেছে। এই পাগলা, ও এই এই চেয়ারে বসছিস কেন? স্যার আসসালামু আলাইকুম, আপনি আগে কেন বসেন? আপনি আসার আসতে বিলম্ব হচ্ছে, বিদায় বিশিষ্টা করার ইসলাম আমি, বুঝছেন? তুই বেয়াদবি করছ কেন? না স্যার, আমি এই মেয়েদেরকে মানে আমার আম্মাদেরকে কিছু পড়া দিয়েছিলাম, ঠিক আছে? এই আম্মাকে আগে দিয়েছিলাম, এই আম্মারে। তোমাকে কি পড়া দিয়েছে? ও আমার পড়া দিয়েছে কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে। এই আলেক জন্টু স্যার, এই পড়ার অর্থ কি? স্যার এই পড়ার অর্থ বিশেষ, আপনি কেন বসেন? যেভাবে গরম হচ্ছেন এটা কিন্তু ঠিক না। এই পড়ার অর্থ হয়েছে কোন জায়গায় টিপ দিলে সুন্দর লাগে, এটা হলো মেয়েদের কপালে টিপ দিলে সুন্দর লাগে, বুঝছেন?
ও দেখা বাংলা বলতে ইংলিশ ঠিক আছে আচ্ছা বলো তো তোমাকে কি পড়া দিয়েছে স্যার ও আমাকে পড়া দিয়েছে মেয়েদের কোন জিনিস সুন্দর মানে বড় হলে সুন্দর লাগে আলেকজান্ডো স্যার বলো তো এটার অর্থটা আরে স্যার অত তো বেশি আছে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ এই যে মেয়েদের কোন জিনিস বড় হলে সুন্দর লাগে এটা আপনার ঘরে আছে আমার ঘরে আছে এখানে যত লোক আছে সবার ঘরে আছে এটা হলো মেয়েদের মাথার চুল ঠিক আছে থ্যাঙ্ক ইউ মাস্টার মশাই স্কুল আছেন মাস্টার মশাই জি আচ্ছা আমি এসেছি আমার বোনের ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে আপনার ভর্তির ফিস এবং মাসিক বেতন কত আমাকে বলে দিন আমার স্কুলের ভর্তি ফিস 30 টাকা ও মাসিক বেতন 20 টাকা মোট 50 টাকা হলে চলবে ঠিক আছে আমি আগামী কাল রহিমের হাতে পাঠিয়ে দেব বাবা রহিম আমরা হয়েছি গরীব মানুষ মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু ঠিক আছে মাসি चुप करी कथा अभ्यास क्यों তুমি হয়েছো বড় লোকের মেয়ে আচ্ছা রহিম স্যার পড়তে পারবে পারবো স্যার ঠিক আছে আজ রহিম স্কুলে আসাতে সকলের ছুটি আগামী কাল সবাই পড়া শিখে আসবে কিন্তু শাবাশ তাহলে আমি তাকম সব দেব বাবা আপা বনি আসেন জায়গা आगामीकाल देखा चलो जैगा उच्च शिक्षा शिक्षित जानते मातृहीन स्कूले केमन लेखा पढ़ा कर खेल তুমি এখানে পাঠিয়ে দাও তাই করছে হুজুর তাই করছে আপা হুজুর আপা হুজুর মা আপা হুজুর মানে এটা বড় করব না কেন কেন মা এই তুমি অসময়ে খেলবে এখানে এসেছো মা আপা হুজুর আমাদের স্কুলে কোথা থেকে এক মালির ছেলে ভর্তি হয়েছে আমি তার সঙ্গে কিছুতেই লেখাপড়ায় পারছি না তারপর মা रहीम
রোহিত থাকি কোথা ওই শ্যামপুর মাসিমার বাড়িতে আচ্ছা মা তুমি কোনো চিন্তা করো না আমি খবর নিয়ে দেখছি এই ছেলেটি কে কোথায় থাকে তুমি এখন বিশ্রামে যাও মা ঠিক আছে আব্বু আমি যাচ্ছি ছেলেটিকে আস্তে করে শাসিয়ে দিবে আমি আসি চিন্তা করো না আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমার মাতৃহীন আমি মাথা আজে তার দুঃখ কষ্ট আমি কিছু নেই সহ্য করতে পারি না আলে কিজন্ঠ আদেশ আদেশ করুন হুজুর আদেশ করুন শোনো আলে কিজন্ঠ বলেন হুজুর কোথা হতে একটা ছেলে এসে আমার স্কুলে ভর্তি হয়েছে ছেলেটি না কি ভয়ানক দুষ্ট তার সঙ্গে আমার মেয়ে মাথা আজে কিছুতে লেখাপড়া পেরে উঠতে পারছে না তাকে আমি এবার এমন শাস্তি দেব আগামী কল স্কুল মাস্টার কে বলে দেবে উড়িয়া মাছ ঘোড়া এবং চড়ির জামানে স্কুল আসতে নতুবা থাকে ক্লাসে দুঃখে দেওয়া হবে না আলেখ চন্ঠ আদেশ করুন হুজুর আর আমি জানতে পারলাম তার সঙ্গে নাকি এক পরমা সুন্দরী মেয়েও আছে আলেখ চন্ঠ হুজুর সেই সুন্দরী মেয়েটিকে চলে বলে কৌশলে যেভাবে হোক ওই মেয়েটিকে আমার চাই আলে ছোট হুজুর ওই সুন্দরী মেয়েটিকে তুমি যেভাবেই হোক হাত ধরে আমার সম্মুখে নিয়ে আসবে কথাটা মনে থাকি রাজকর 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 মূর্খ অপদার্থ অকর্ম চাষার দল আমার রাজ্যে বসবাস করে পরস্পর জানতে পারলাম কোথা হতে এক ছংরাজ এসে আমার রাজ্যে দক্ষিণাংশে বসবাস করছে কিন্তু আমাকে রাজকর দিচ্ছে না কেনই বা দিচ্ছে না হয়তো আরেক ছোট বলতে পারবে আরেক ছোট আদেশ আদেশ হুজুর আদেশ করুন শোনো আরেক ছোট আমি জানতে পারলাম আমার রাজ্যে দক্ষিণাংশে জঙ্গলে বসবাস করছে কিন্তু রাজকর দিচ্ছে না কেনই বা দিচ্ছে না এর কারণ কি তুমি বলো হুজুর তার কারণ আমি বলতে পারবো না হুজুর রাজ্য পরিচালনা করতে হলে যে রাজকরের প্রয়োজন তা কি তুমি জানো জি হুজুর জানি রাজ্য পরিচালনা করতে হলে যদি রাজকর না দে তাহলে রাজ্যে প্রজাদের খেয়ে আমি কিভাবে বসবাস করব রাজকর না ধরো কারণ কি হুজুর তা আমি বলতে পারবো না আলেক কণ্ঠ আদেশ তোমার মতো মূর্খ অপদার্থ দিয়ে এই রাজ্যের কাজ পরিচালনা করা কিছুতেই সম্ভব নয় তুমি এই মুহূর্তে অপশনাল হুজুর আমাকে মাফ করবেন আপনি আদেশ করুন আমি এই জঙ্গলিকে আপনার রাজ দরবারে নিয়ে আসি হ্যাঁ তোমার আমি কলা করতে পারি কিন্তু এক শর্তে বলেন হুজুর সত্য এই ছংরাজ খেয়ে তুমি যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে আমার সম্মুখে নিয়ে আসবে তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি ঠিক আছে হুজুর ঠিক আছে আপনার দেওয়া আদেশ আমি মাথায় নিয়ে চলে যাচ্ছি আমি যেখান থেকে পারি যেভাবে পারি ছবিলোকের বাচ্চা জঙ্গলিকে আপনার সম্মুখে নিয়ে আসব রাজকর যে কিভাবে আদায় করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে এই শামুকের মাধ্যমে আমি রাজকর আদায় করে নেব হুজুর ও হুজুর ও হুজুর হুজুর বল দিই যা তুই আমাকে কেন শরণ করি আছে দাঁড়িয়া রাজ পাশারে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হয় তা কি তোমার ধারণা নেই তুমি আমার রাজ্যে দক্ষিণাংশে বসবাস করছো কিন্তু আমাকে রাজকর দিচ্ছ না কেন আমি তোমাকে ক্ষমা করব তোমাকে রাজকর দিতেই হবে যোগরাজ তোমাকে আমি ক্ষমা করতে পারি তবে এক শর্তে তোমার কি শর্ত আছে
সঙ্গীরাজ আমি যদি রাজ্যের ক্রোধে কোন বিপদে পড়ি তাহলে তুমি তোমার ফল বল নিয়ে সহযোগিতা করবে, তাতে যদি তুমি আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। আমি তোমার সত্যি রাজি রে রে যা, হ্যাঁ বলো আমার সঙ্গে রে যা, দেখিন আমার একটা শর্ত আছে। হ্যাঁ বল জংরাজ, তোমার রে যা কোনদিন কোন লাইকিকেই গাছ করতে পারবে না, যদি ব্যর্থ করেন তাহলে সেদিন আমার শর্ত ভাঙিয়া দাবি রে রে যা, সেদিন সফল দল বল নিয়ে আমি তোমার উপর দাবি আমি আসি রে। আরে হুজুর ব্যবস্থা করো গে এই সাহেব বাদশা যতদিন বেঁচে থাকবে সুরা আর বাইরে বেঁচে থাকবে। হুজুর আপনি এখানে একটু বসুন, আমি যাবো আর আসবো সুন্দরী গিয়ে নিয়ে এসেছি। সুন্দরীগণ তোমরা নাচো, নাচে গিয়ে আমার হুজুরের মন কি করে দাও উতালার পাতা। নাচো রূপ না ধরে রাজা পাবে সাজা, তোমরা চলে যাও বসি করে নিও। জমি যত শাসির ছাপটা কেন এই সায়েন্সা সুরা আর বাইজি নিয়ে বেঁচে থাকবে। আমি আমার হুজুর সাত বাসা আমাকে আদেশ করেছে, আমি তার মতো ছড়ে যাব আমার হুজুরের স্কুলে। এখানে গিয়ে মাস্টার সাহেবকে আমার আদর জানিয়ে বলবো এই বেরবেত মাল্লা নির্ভর যদি আগামীকাল স্কুলে আসে তাহলে উড়িয়াবাজি ঘোরা আর জোরে জামানি আসতে হবে, নতবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। স্যার যদি জিজ্ঞাসা করে আলেকজন্টু এটা তার আদেশ, আমি বলবো কেন এটা হলো আমার জান শেষ।
हेलो हेलो दादा आहार जादो हो ना सीधे करें सर अच्छा ताजल तुम्हें बोलो तो मुसलमान देर मध्य छोटी नारी के ऐ जहलो आमर बोलो ऐ पगला सर बोलो मुसलमान देर मध्य छोटी नारी है क्या सर किबाबे हो चे जाने किबाबे हो चे बोल बो आप आगे बोल बो आवी जो कौन गाने सी थी बोल बोल लो कुत्ता जाती शामी बोल लाम जे गाने जावो बोल लो जे आज तक की गौरी क যে তুমি বলে গানতে একটা লোক এখানে পাঠিয়েছো আমি কেন কই লোক বলে আজকে থাকবে আমি বলি থাকলে থাকবে সমস্যা কি আমার ওয়াইফ আমাকে বলে তাহলে আমি অসত্য হতে না আরে বেকল 10টা লোক থাকলেও তুমি সত্যি তুমি অসত্যি না এই পাগলা তোর ওয়াইফের যেমন কেন তোর হতে এমন হ্যাঁ স্যার আরে কি বক্স তো পার আছে বলবো বলবো স্যার এই তো কুকন কুকনে তাকে পারি কুকন মোদের খারে বাড়ি আইরে কুকন গরিয়া সারে বদুত সারে কা এ বেয়াদব এ কি বলিছিস তুই আহা স্যার শুধু মুখে পর কথা বলে বলেছি এবার আপনি বলে তাজেল তুমি বলো তো মুসলমানদের মধ্যে সতী নারী কে বিবি আছি আছার अच्छा रोहित सर तुम्ही बोलो तो हिंदू दर मधे छोटी नारी के सर हिंदू दर मधे छोटी नारी होती है शीता अरे सर लेकिन छोटी बोती अस्कर जे कबूर फाटा फाटी कबूर बांपार कबूर ये कबूर अरे सर हम ले अपने माता इनोस्टो कबूर बोल बो बोलो बोलो सर ए जे बेरेबेत बाल्या निर्भोत अब्दुल रोहिम जो दी आगामी काली स्कूल आशे তাহলে উড়িয়াবাজি গোরা আরে জোরির জামানে আসতে হবে নতবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না হ্যালো এই এটা কার আদেশ এটা হলো এ আলেকজান্ডার আদেশ এই স্যার আলেকজান্ডার আদেশ হয় কেমনে স্যার আপনি বসেন এটা আমার ভুল হয়ে গেছে এটা হলো আমার হুজুর সাইদ বাশার আদেশ আমার জান শেষ বাবা রহিম স্যার আমি সাহেদ বাশার বেতন ভুক্ত কর্মচারী তাই শাহাদ বাদশার আদেশ আমাকে মানতে হয় তাই আগামী কল্লো তোমাকে স্কুলে আসতে হলে উড়িয়াবাজ গুড়া আর জরির জামা পরে আসতে হবে যাও সকলের ছুটি আমি এখন গিয়ে থাকব মেসেরি তুই থাক ফেরি দি মিস ফুল মারছে হ্যাঁ এদিকে আসো আগে তো বলেছি তোমার কোনো ভরসা নাই এই যে উজামাত গুরা গরি জামা হারাও এই দুনিয়া কোনো টেনশন নাই উজামাত গুরা গরি জামা যদি না পাও আজকাল গানে যে মেনে যার নাম মনে নাই তার বাড়ির মধ্যে একটা কুত্তা আছে এটা দি আইবা এ মামুর ভূত বুঝাই আম পরে ও মেনে রাজুর ভাই লাল কুত্তা আমি গরিব বলি আমার কপালে কি লেখা পড়া নেই তাই যদি হাবিব তাহলে কেন কেন তুমি আমাকে গরিব বলে জন্ম দিয়েছিলে খোদা কেন 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 Allah
सबगुलो माझी तुम्हें
दीदी सुनले তোমাকে সব এনে দেবে আমার দিদি শুনলে আমাকে সব দেবে হ্যাঁ তোমাকে সব দেবে তাহলে আমার দিদির কাছে নিয়ে চলো চলো তোমার দিদির কাছে নিয়ে যাই কোথায় হইলে জানি আপা গো जरीर जमा पड़े उड़ियाबाज घोड़ा चले तबी कड़ियाबाज घोड़ा कबो जरीर একদিন বাস্তায় একা পথল আমার জঙ্গল বেশিকার করতে আসিয়া দেবন ডুব ধরিয়া দিল আমি তাকে বড় উপকার করেছিলাম সেই উপকারের বিনিময়ে বহুত খুশি হয়ে আমাকে ধরি উপকার আর কুইরাবাস গুলা অক্ষি দিয়ে সত্যি চল গে ভাইজি আমি আমার বাপটিকে ধরি দাও আর উইরাবাস গুলা অক্ষি দেবে চল সে আমার সাথে চল